जाओ तुम लोग ही बसो। दादा तुम यहाँ तो दिन आशुनी क्या ना? आम्रा सबाई तुम्हाके खूब मिस कर चिलाम। आमियो तो के खूब मिस कर चिलाम सिस्टर। আমার এখানে আসাটা মনে হয় আপনার খুব একটা পছন্দ হয়নি, তাই না? কোথায় যাচ্ছেন? আমি কি আপনার কাছে এতটাই অপছন্দের? দেখুন, আপনার এই ডিস্টারবেন্স আমার পছন্দ নয়। আমি আমার এই বাচ্চারা একটু শান্তিতে থাকতে চাই। কিন্তু বাচ্চারা তো বেশি দিন এখানে শান্তিতে থাকতে পারবে না। মানে? মানেটা খুব সিম্পল। আমি চাই এই বাচ্চারা নিজেদের পথে অনেক অনেক দূরে গিয়ে যাক। কিন্তু কিভাবে দাদা? জানো সিস্টার, আমার মাথা না অদ্ভুত একটা ভালো প্ল্যান এসেছে। আমি চাইছি ওদেরকে নিয়ে একটা অর্গানাইজেশন করব। তারপর? তারপর খুব সিম্পল। দেখো এই বাচ্চারা কেউ ছবি আঁকতে জানে, কেউ হাতের কাজ জানে, কেউ সেলাই করতে জানে, কেউ কিছু না কিছু হাতের কাজ জানে। আর সেই হাতের কাজগুলো নিয়ে আমরা যদি কোনো বুটিকে যাই কিংবা কিংবা কোনো হ্যান্ডিক্রাফট ফেয়ারে গিয়ে সেগুলোকে সেল করতে পারি, তাহলে কিছুটা হলেও তো পয়সা পাওয়া যাবে। আর সেই কিছু পয়সা দিয়ে ওরা তো ওরা তো নিজেদের জীবনের খরচ কিছুটা করতে পারবে। আমি চাই ওরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে উঠুক। কি আমার আইডিয়াটা কেমন? সরি, মনে আমার আইডিয়া আপনার পছন্দ হয়নি। আই এম সরি। এটা তো শুধু আইডিয়া নয়, একটা স্বপ্ন, আমার বাবার দেখা স্বপ্ন। সুসানদীপ বোধহয় নিজের বাবা ডেভিড স্যারের কথা মনে পড়ে গেছে।